মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি এক প্রকার বেশ কাটতে চলেছে। বিশেষ করে আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ বেশ ভালো থাকবে। আর তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে এটিকে সঠিক দিশা দেওয়ার চেষ্টা করুন। আজ আপনি বন্ধুদের সাথে কোনো পার্টিতে যেতে পারেন, সেখানে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, তবে এটি সত্ত্বেও আপনাদের আর্থিক অবস্থান আজ এক প্রকার সবল বা মজবুতই থাকতে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। বন্ধু, ব্যবসায়িক সহযোগী এবং আত্মীয়দের সাথে কারবার করার সময় আপনার আগ্রহকে রক্ষা করুন, যেহেতু তারা আপনার প্রয়োজনের প্রতি বিবেচক নাও হতে পারে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটু নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করবে। আজ প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে। আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে। আজ আপনারা কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। বিবাহিত জীবনের অনেক ভালো মন্দের পর আজ আপনারা একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেবেন। ফটোগ্রাফির শখ বা দক্ষতা আজ আপনারা অর্জন করতে চলেছেন। আপনি আজ যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি লালন পালন করতে কিন্তু ভুলবেন না। আজ বাড়ির ঘরের বা গৃহের ছোট সদস্যদের সাথে সময় কাটান, তারা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, আপনার মনের পবিত্রতা বৃদ্ধি পাবে। বাচ্চা কাচ্চাদের নিয়ে শপিং মলে বা পার্কে যেতে পারেন, তাতেও আপনারা মানসিকভাবে প্রফুল্লতা অনুভব করবেন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মানসিক হতাশা আপনাদেরকে গ্রাস করতে পারে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখুন। মুখ ফসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন, তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয়। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই।